Sarve bhavantu sukhinaha, sarve santu niramaya, sarve bhadrani pashyantu ma kacchit dukham bhavet. Shri Krishna Chaitanya Bhava Changa Bharat Banglar Habib Bhaktaman Aide Sajarang Bhakti Katkodiya Aji Amar Samajar Kabulia Nyampara Dukhor Dinhan Gelga Kali Chenda Shoita 30 Minute Amar Samajor Shujyogor Sadhane Ujjol Byaktitto Ebong Mohan Moner Odhikari Bishnupiya Manipuri Samajor Je Kotogo Surjo Udoyo Yagelaga Otarma Dr. Devendra Kumar Singh Girok Bishnupiya Manipuri Samaje Surjogor Sadhane Ahesilo আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সংঘর তরফে তো নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা সংস্কৃতি পরিষদ সাহিত্য পরিষদ এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভা হাবির তরফে তো গণসংগ্রাম পরিষদ ছাত্র সংস্থা হাবির তরফে তো হাব্বির কাবুলিয়া পূজনীয় আদরণীয় এবং শ্রদ্ধার পাত্র গো নির্দ্বিধায় বিষ্ণুপ্রিয়া পতি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের মানুষ যে ঘরে আপন করিয়া ভানা পাপার তারা ভানা পাছিলা অগিরক ডক্টর দেবেন্দ্র কুমার সিংহ গিরক নিং সিংহে কথা আন্দোয়া না মাতলে আমি গিরকর ঋণে থাই তাঙাই নিঙে আজি শ্রীমদ ভাগবত পাঠ বাংলাদেশের অনিল রাজকুমারে কোরআনির কথা বাংলাদেশে গুরুত্ব পাহাল্লো হাব্বি ব্যস্ত থানায় পাটে হান নাই এবং আমি হাব্বিয়ানে যৌথভাবে দিনাহান ডক্টর দেবেন্দ্র কুমার সিংহ কিরক নিং এনিং সিংহে শ্রদ্ধা সবাহান আমি করানি মনাসি বর্তমানে নি বাহিরে থানায় গিরকর শেষ দর্শন হান করেন আল্লু এবং গিরকর শ্রাদ্ধ অনুষ্ঠান থানান এবং যেতা যেতা আমার প্রতাপগড়ের মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সঙ্গ এবং সমাজপ্রেমী যেতা মানু আসি তানু হাব্বিরে আমি ভক্তিকাত করি এরহান ডক্টর দেবেন্দ্র কুমার সিংহ গিরকর নিঙেনিং সিংহে হাব্বিহান ঈশ্বররাং ভক্তিকাত করি যে যি হতে যে হাতে গৃহকে যে সাদে সমাসান বানাপিয়া কাম করিয়া গেলগা এবং সমাজর ধর্ম সংস্কৃতি পাল করানি সালে আমার সমাজের রাজনৈতিক সচেতনতার কারণে বিমল সিংহ গিরকে তার নেতৃত্বে মহামেল প্রতাপ করে করেছিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা সাহিত্য সংস্কৃতি
পালকোরা নিসালে বিশ্ব সংস্কৃতি সাহিত্য সম্মেলন করে আসিল ডাক্তার দেবেন্দ্র কুমার সিংহ গিরোকে। এবং মহাসভা এ সংগঠনে হান নাঙ্গানেই মহাসভা মানে মহাসমুদ্র মহাসাগর। এ মহাসভার অধিবেশনে তা আগে দে মালঠেপ উল্টা মালঠেপ গত্ত নিকালিয়া বিশ্ব মাঝে হাব্বিল্লগে মান্না করিয়া মহাসভার হত্তম মহাসম্মেলন এ সাদেও না লাগের বলিয়া গিরকে মহাসম্মেলন করবা দেশের লপুকে নিয়া বিশ্ব সম্মেলন করুইয়া সমস্ত বিশ্বর মণিপুরীরে সংস্থাপন করুইয়া বিশ্ব সম্মেলনের ফল হিসাবে কার্তিক সেনা সিংহ গির করে বিশ্ব সম্মেলনে হাবিরে পরিচয় করে দিয়া পাথারকান্দি মাটিত বিজেপির তো টিকিট আনুইয়া পাথারকান্দিতে আমার ইতিহাস আহান সৃষ্টি করে দিতে পারেছিল ডক্টর দেবেন্দ্র কুমার সিংহ গিরকে তার বিশ্ব সম্মেলনের ফলস্বরূপ কার্তিক পাথারকান্দির এমএলএ বনা পারেছিল। ডক্টর দেবেন্দ্র কুমার সিংহ গিরকর বিশ্ব সম্মেলনের ফলস্বরূপ কার্তিক এমএলএ গনার কারণে তদানীন্তন কংগ্রেস সরকারের উপযুক্ত নেতৃত্বে তরুণ গগৈর সমগ্র অসমীয়া জাতিগোষ্ঠীর উন্নয়নের কল্পে নিজের রাজনৈতিক জীবন বিসর্জন দিয়া বিজেপিত কংগ্রেসে গিয়া ডাক্তার দেবেন সিংহা এবং কার্তিক যৌথ মিলনে আমার সমাজের 149 শিক্ষক এগদে ছাত্র সংস্থা গণসংগ্রাম পরিষদে দাবি করিয়া তরুণ গগৈ সরকারের আন্ত রিপুন বোরা শিক্ষামন্ত্রী গথাইতে চাকুরি পেউইলা আর একাগদে তরুণ গগৈ কংগ্রেস সরকারের নেতৃত্বে বিএমডিসি গঠন করুইয়া কার্তিক সেনারে বিএমডিসি চেয়ারম্যান গ্রহণ করিয়া ডক্টর দেবেন সিনহা নিজে কোনো উন্নয়নমূলক প্রকল্পর কোনো তাত না থাইয়া মহাসভার সভাপতি গইয়া সমাজের বুকে তার ত্যাগ কুহান তা দেহুইয়া গেছে গা গৃহীথানি। আজিকার দিনে আমি বিষ্ণুপিয়া মণিপুরী সমাজে ডাক্তার দেবেন সিনহার অভাবে হান আমি হামেশা খালকুড়িয়ার। আমার সমাজে কোনো আগে ডাঙর চাকরি আহান করলে ডাঙর পদবি আহান থাইলে সমাজের তো ধুরিয়া থানা থাই তারা কোনো কোনো তাই নিজের বাসাহান উটটরানি নামনেই তারা কোনো কোনো তাই নিজের পরিচয় আনো সঠিকভাবে দেনা নামনেই তারাই খেলতামে লেইরা পাগরের তো কুনামে ডাক্তার দেবেন কুমার সিংহ গিরক যে পরিবার জরম সে পরিবার ওহান সংস্কৃত হান পরিবার হান ডাক্তার দেবেন সিনহার বাপক চন্দ্রশেখর ওঝা পাথারকান্দির বিখ্যাত লেরিকুলাগ পাথারকান্দির ধর্মীয় প্রচারে লেরিকুলার চৈতন্য চরিতামৃত মহাভারত আদি গ্রন্থ প্রচারকে রাধামোহন সিংহ চন্দ্র চন্দ্রকান্ত সিংহ চন্দ্রশেখর সিংহ উনাম বদ্রজা কসুবারি এটা পুরানা নাং করা লেরিকুলা দুম্বুর ওজা পাথারিগাং এবং ফাগিন মাঝে গকুল ওজা এটা পাথারকান্দির বিখ্যাত আসিল তার মাঝে আমার চন্দ্রশেখর ওজা ডাক্তার দেবেন সিনহার বাপ বিখ্যাত সংস্কৃত ভান আমার লেরিকুলা আবাস ডাক্তার দেবেন্দ্র কুমার সিংহ গিরক কোনাকে মামাক লকই গড়ে থাইয়া লেরিক তাম করিয়া তা ছাত্র জীবনের তো সমাজের লগে আন্দোলনের লগে জড়িত এবং তার সমস্ত জীবনে আনরি যুগাহান মাতে পারিয়া বিষ্ণুপিয়া মণিপুরী সমাজে ভাষার যুগাহান ডক্টর কালীপ্রসাদ এবং বিষ্ণুপিয়া মণিপুরী সমাজে মহাসভার উজ্জ্বল যুগাহান ডক্টর দেবেন্দ্র কুমার সিংহ বিষ্ণুপিয়া মণিপুরী জাগরণের উজ্জ্বল দিকাহান মুকুলানন্দ গীতিস্বামী বিষ্ণুপিয়া মণিপুরী সমাজের রাজনৈতিক স্বতন্ত্রতার দিকাহান বিমল সিংহ এবং বিষ্ণুপিয়া মণিপুরী সমাজে
আমার সংস্কৃতি জগতর দিকাহান গুরু বিপিন সিং, গুরু সেনারিক রাজকুমার, এর সাথে যুগাকিয়ান সৃষ্টি করেছিল তার ভিতরে ডক্টর দেবেন্দ্র কুমার সিংহ গিরক, নিজে কবিতা নালে করেছে, সাহিত্য নালে করেছে, তারাং ব্যক্তি প্রচারর কোনো কাম নেই। কিন্তু কোনো ওই কবিতা লেখলে, সাহিত্য লেখলে, কোনো ওই রাজনীতি করলে, বিভিন্ন যে গীতে থাইলে ডক্টর দেবেন সিনহা হবে সাপাংলা করিয়া গেছে। ও হলো ডক্টর দেবেন সিনহার জীবনী আলোচনা, এবং তার সম্বন্ধে আলোচনা করলে তার ই করা কোনো ভাষ্য আমি না পি আর। ডক্টর দেবেন্দ্র কুমার সিংহ গিরকর জীবনে যে তার দনসম্পাল আসিল, এটা সবসময় সমাজের কোনো মানুষ বিপদে পড়লেই পূজা হানাত্ম করে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী প্রত্যেক বছর প্রত্যেক পূজার দেবেন সিনহার কন্ট্রিবিউশন আসিল। এমার এই ফ্ল্যাট রিলিফ যেহান আমি চৈতন্যবাবুর সঙ্গে বাটলাম, এহান ডক্টর দেবেন্দ্র কুমার সিংহ গিরকে বহু আগে মহাসভার তরফেত্ত নিজস্বভাবে পাথারকান্দি পেয়া সমস্ত জায়গা কুলাই বললে ফান্ড রিলিজ তা করলো। সমাজের কোনো নেতা আগো, সমাজের কোনো লিডাপা মানু আগো বিপদে পড়লে মাগানা তা ট্রিটমেন্ট করলো, নাগালা তা উতারে সহযোগিতা করেছে, যেহানোর প্রমাণ তিনোখালে আক্ষরুম মহাসভার সভা ও সময় ছাত্র সংস্থা গণসংগ্রাম পরিষদর নিয়ামপাড়া আন্দোলনের মাধ্যম দিয়া ছাত্র সংস্থা গণসংগ্রাম পরিষদর দরবার আসিল। কিন্তু মি ছাত্র আন্দোলনের লগে জড়িত আসিল, সাহিত্য সভার লগে জড়িত আসিল, তবু ডক্টর দেবেন্দ্র কুমার সিংহ গিরকর লগে মোর সম্পর্ক হা নিয়ামপাড়া গভীর আসিল। তা মোরে নিয়ামপাড়া ভানা পিল, বিশেষ করে মোর লেকচার, মোর বক্তব্য, মোর চিন্তাধারারে নিয়ামপাড়া ভানা পাসিল। যে কারণে ছাত্র সংস্থা গণসংগ্রাম পরিষদর বিপরীতে গিয়া দেবেন সিনহার নেতৃত্বে মিতিন খালে বিন্ধা উড়িগের মাল ঠেপে ও সময় টিনা খালে মহাসভার স্বভাব হানিন আল্লাহ সময়হান সুদেষ্ণা সহিত সে সময়হান সহিত সহিষ্ণ সুদেষ্ণার আন্দোলনের মেইন ঘাঁঠিও আসিল জাগাহান ওবাকা মহাসভার লগে আন্দোলনকারীর বিরাট বিতর্কর সময়হান ও সময় মি আশা ভারতীয় জাতীয় কংগ্রেসের জেনারেল সেক্রেটারিও আসিল এবং জেলা পরিষদ ইলেকশন পঞ্চায়েত নির্বাচনের আগে ওবাকা কংগ্রেস সরকার গোয়াছিল, আমি পাওয়ারে আসিলাম হানতে, আমার মানু এটা পঞ্চায়েতে নিয়ামপাড়া লাল করানি কাউ ডক্টর দেবেন্দ্র কুমার সিংহ গিরক আমার নিয়ামপাড়া পান করল এবং মহাসভার দ্বিপক্ষ যেহান আসিয়ান বাগানি কাউলিয়া ডক্টর দেবেন্দ্র কুমার সিংহ গিরককে নিয়ে প্রচেষ্টা করিয়া তিনা খাল বিন্ধা অরিগার মালঠেপে মহাসভার জেনারেল অ্যাসেম্বলি আহান বহাছিলাম। ত্রিপুরার সুন্দর মুখার্জি গাছি আজি জগতে নেই, তানু হাব্বি গেছিলাগা ওবাকা ডক্টর দেবেন্দ্র কুমার সিংহ গিরকর মালঠেপগত মিটিং আন ওইলুপেই আন যে বিন্ধা উড়িগা নোয়ারাইতে ডাক্তার দেবেন্দ্র কুমার সিংহ মাগানা তাদের ট্রিটমেন্ট করেছে। মোর সেনাখইয়া রাধারমন বানার্জি রাধা মাধব সমিতির সেবাপতি গো, মোর ইমা মানসী সিংহ মানসী বানার্জি ইমা গীথানি করু বারে বারে মাতল হান দেবেন আসে হানতে ওরতে আজি মোর পুতক নিয়ে আও আজ্ঞ পুতজ্ঞ দৌইল যে কোনো আহানিলে দেবেনরে ফোন করি আমি নার্সিংহোম দেবেনের উপিত গিয়া আমি উদ্ধার হই আয়ার গা। আমি আহান দোয়ার উদাহরণ দেউরি হান এবং এর সাথে বহু মানুষ তা বহু প্রকার করেছে যে তাও এহান তার ব্যক্তিগতভাবে মানুষের উপকার করেছে। ডাক্তার দেবেন্দ্র কুমার সিংহ গিরক তার সাহিত্যিক নাগই কবি নাগই তার অ্যাক্টিভিটি স্বর্গ যে আজি মূল্যায়ন আন আমি করিয়ার হান এগিরকে গ রাজনৈতিক জগতে তারে মহাসভা যেমন রবীন্দ্রনাথ বলে বাঙালি গজে সাদে চিল্লা উষাদে ডাক্তার দেবেন সিনহা বলে বিষ্ণুপ্রিয়া মণিপুরী তার নাঙ্গানের লগে জাতে হানরে পরিচয় করে দেছিল যে জায়গাত আমার জাতানোর পরিচয় না ফোসে গপি দেবেন সিনহা নাঙ্গাল ফো করে পারেছে। অর্থাৎ দেবেন সিনহা সমস্ত উত্তর পূর্বাঞ্চলে সমস্ত ভারতবর্ষে তা পরিচিত নাঙ্গাহান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গাইনোলজিস্ট এবং তার প্রভাব উহান এমনভাবে বিস্তার করেছিল। শহীদুল আলম যেবাকা আসামে জিপি সরকার আসিল পি শহীদুল আলমে তার লগে বৈঠক করল, কংগ্রেসের রাজত্ব যেবাকা আসিল বাকা সন্তোষমোহন দেব গাছি, মিস বাউলি সেন লস্কর গাছি, মুসলমান বুল, বাঙালি বুল, হিন্দি বুল
এক নাঙে চিল্লা ডাক্তার দেবেন সিনারে গতিকে এসাদে শ্রদ্ধার পাত্র আসিল এসাদে পজিশন আন আর একদিন আন আমার মানু ফবো পাতাই গা বলিয়া আমি কোনোদিনও কল্পনা করে নোয়ারি আর এ মহান গিরকে গো তার হাবিত্ব ডাঙর গুণা নাহিল তাই তা মহাসভা আনার তা গেছিল গা তা মহাসভার সভাপতি গো না খানা বা মহাসভার সভাপতি গইয়া সমাজে মহাসভার সভাপতিত্ব দেহানিকা গেছে গা না কারণ আমি ডাক্তার দেবেন সিনারে চিনে তা 1985 জিসি কলেজে ভর্তি লাগবা ওয়াকা দেবেন সিনা মহাসভার সদস্য আছে কিনা না জানি তারা কোনো পদবি নেই আছে কিন্তু ওবাকা আমি ভাষা আন্দোলন যেবাকা কল্যাণ ছাত্র সংস্থা গণসংগ্রাম পরিষদের মাধ্যমে খাইল লগে আমি জিসি কলেজে মাইর কল্যাণ কাঁসার কলেজে মাইর কল্যাণ ওবাকা ডাক্তার দেবেন সিনার আমি প্রায় গেলাম এবং ডাক্তার দেবেন সিনার গৃহিণী আমার মামি গীতানক রাতি আয়া অ্যানাউন্স করলো ইংলিশ লো হিন্দি আমার প্রোগ্রামে তা হাবি করলো পরবর্তীতে আমি যদি আন্দোলনের ইতিহাস যদি পর্যালোচনা করিয়াল তাহলে দেখতাং যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী হাবিত্য বৃহত্তর আন্দোলন যেহান রাজকুমার অনিল কৃষ্ণ এবং সুরৎচন্দ্র সম্পাদক গইয়া এবং সেন্ট্রাল কমিটিতে দিলীপ সিংহ বা পাথারকান্দি শঙ্কর সিংহ সেক্রেটারি গইয়া যে আলটিমেটাম আনতে না 90 দশকে ওবাকা মহাসভা স্টুডেন্টস ইউনিয়ন এটা যৌথ মঞ্চে আসিলা ওবাকা এ ডাক্তার দেবেন সিনহা গিরকর এবং গোপীনাথ জাগাসি মনোরঞ্জন জাগাসি ভীমসেন কাকা গাছি এটার বিরাটভাবে সাহিত্য সভার ইন্দ্রকুমার গাছি আমার দুলপসরার পাঁচডালির সুভাষ দাগাছি সহ হাত বিমিলিয়া 90 দশকে যৌথ মেমরের নাম দেনা আসিল ওবাকা দনসাম পাল্ল কিতাল সমাজরে তা ওবাকা মহাসভার সভাপতি গণাগৈ মহাসভার কোনো পদবীত নেই আসিল এবং অনিল রাজকুমারে আন্দোলনে আটক গুলিয়া তারে ঔসময় স্কুটারে হান উদেছিল ওয়ান মোর স্মৃতির পরের স্কুটারে হান অনিল রাজকুমারের দেওয়া হইল তা অনিল রাজকুমারে আন্দোলনে আটক গুলিয়া জেপেদ রূপালাগের মিটিং করানি লাগের এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে বাঁকা স্বর্ণ আন্দোলনের স্বর্ণ যুকা হান আসিল যে স্বর্ণ যুগখানার পাথারকান্দির মালঠেপে মালঠেপে আন্দোলনকারী আসিলা বিন্ধাউরিগার মালঠেপে আন্দোলনকারী আসিলা এই আন্দোলনকারী তারে সমাজের বিভিন্ন জায়গাত তো চান্দা দিলা ডাক্তার দেবেন সিনহা আন্দোলন স্থলে তা হাব বিজে বাঁকা পরিক্রমাত গেল গাউপিত আন্দোলনকারী তাই আজি হবা করে খেই টাঙাই গো আন্দোলনকারী তাই পাঙ্কালা হান পেইলা মিনিস্টার নেই এমএলএ নেই সমাজে হানার ডাক্তার দেবেন সিনহা যে পিজার গাউপিত এমএলএ ও মিনিস্টার আর সাধানায় ফবইল সাধু বাবার উৎসবে গেলে গাও ডক্টর দেবেন সিনহা জারগা অর্থাৎ ডাক্তার দেবেন সিনহা জুকা হার আসিল বিষ্ণুপ্রিয়া মণিপুরে তার জুকে হান এমএলএ ও নাইয়াও সাধারণ ডাক্তারা হই তার ডাক্তারের পেশা বানোর লগে লগে যৌথভাবে রাষ্ট্রৈতিক প্রভাব আহান তার চবরিয়া ডাট হইয়া আসিল তারাতে বহু মানু চাকুরি পেইলা তারাতে বহু মানু চাকুরি পেইলা তারাতে বহু মানু বোর্ডের মেম্বার হইলা তারে না শ্রদ্ধা করে কুড়া কংগ্রেস আইলেও তারে শ্রদ্ধা করলা বিজেপিও তারে শ্রদ্ধা করলা এজিপিও তারে শ্রদ্ধা করলা তবে ও সময় আমার দেখি ক্ষুদ্র জাতিগোষ্ঠী আহানোর তা সব সময় রুলিং পার্টি আনার লগে থানা লাগে যে কারণে ডাক্তার দেবেন সিনহা সন্তোষ মোহন দেবর লগে তার আত্মান জবরসিল যে কারণে তারে কংগ্রেসই মানুব বললা কিন্তু ডাক্তার দেবেন সিনহা কংগ্রেসই মানুব না পরিমল শুক্লবৈদ্য যেবাকা করিমগঞ্জে এমপি ইলেকশনে উবাসিল গা এবাকা যে গো ধলাই মিনিস্টার গো যে গোছে পরিমল শুক্লবৈদ্য তাক্রুম পাথারকান্দির ধলাইতে গিয়া এমপি তো বাসিল গা ওবাকা পরিমল শুক্লবৈদ্যর কাম করার বিজেপির তো গেছিল ওবাকা বিজেপি কংগ্রেস সরকার চলের সময় কিন্তু ডাক্তার দেবেন সিনহা যেবাকা বিজেপির কামে গেল গাও পেট মি কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আসিল দেবেন সিনহার বাপক ঔসমিত্য তার আমির তুপিয়া তা কট্টর কংগ্রেসই মানুব মরণর আগ পর্যন্ত তা কংগ্রেস দলে হানরে দরিয়া সাথে পাতারকাদিত অনেক মানু আসিলা সিপিএম যেটা আসিল তা সিপিএম এত জীবনে নাচে শেষি কংগ্রেস যেটা আসিল তা কংগ্রেস এত নাচে শেষি পিছেদে বিজেপি আনতে নোয়া আহিলান আনতে ওবাকা আমার যেবাকা সিপিএম ওর ক্যান্ডিডেট যেবাকা নিয়েল পি সিপিএম তা প্রায় হাবি কংগ্রেসে আইলা আমার যজ্ঞস্বরী গাগাছি সিপিএম ওর মেইন গাঠি যেটা আসিলা কংগ্রেসর বীরেন্দ্র ওজা তার বাপক গান্ধী সিং বিলবাড়ির উষাদে কংগ্রেসর সভা মানুয়া হিসাবে ডক্টর দেবেন সিনহার বাপকরে চিল্লা দেবেন সিনহার বাপক কট্টর কংগ্রেসে আগ আসিল
যে কারণে দেবেন সিনারে কংগ্রেসি গবুল তারা, এবার খাও উনামর মাঝে দেবেন দেব না হি গরু গিরে কংগ্রেসি গরু গবুল তারা। ওবাকা পরিমল শুক্ল বৈদ ধরেল যে বাকা ডাক্তার দেবেন সিনা বিজেপির কামে গেছিল গা, ওবাকা আমি পুলো শিলাঙ্গা তার রাধামোহন সিংহ আমার গাঙর তাও হওয়া প্রবচনকারী গো, তাও কংগ্রেসের কাউন্সিলারও আসিল কংগ্রেসের কট্টরপন্থী গো আসিল, আমি তো তানু কংগ্রেসই করিয়া গেল আগাতা। ওবাকা আমি গিয়া যে বাকা ফইলাঙ্গা ওই ডাক্তার দেবেন সিনাই বাপকেও সভা বানাত আসিল, ডাক্তার দেবেন সিনার বাপকের মুঙ্গানাত যে বাকা পরিমল শুক্ল বৈদ্য বিজেপির ইয়ারি দিল পি ডক্টর দেবেন সিনারে বাপকে গালিল তিথিকা এ মর বিটাগর ভিতরে তিহান্না পাওয়ার থাং মি আজীবন কংগ্রেস করিয়া যাওরি গা গো, মর বিটাগর ভিতরে তুই বিজেপির ওয়ার্ক করা নিকা আয়স তুই কারো না বাগি এতে কিয়া প্রচারে হান্তি করলে গাথা বলিয়া বাপকে দমক দেছিল, বাপকে দমক দিল আর স্বভাব আনাত ডাক্তার দেবেন সিনা বেলি আহিল। আমি তাইলে ডাক্তার দেবেন সিনা আর তার আদর্শ হানি সমাজ আহিল তাতা বিজেপি কংগ্রেস সিপিএম এ তাতা নৌ বুঝল, তার লগে গোপীনাথও জাগাছি তার লগে যেটা সিপিএমর মানুষ যেটা আসিলা হাফির লগে তা সুসম্পর্ক করিয়া চলেছে। অমায়িক মানু আগ, হ্যাঁ মানু আগর জীবনে অনেক ভুল থাইতে পারে, তার ভুলের ভিতরে আখ্যান ভুল হান তা অতি কঙালা মানু, তা শাসন করা নেই ক্ষমতা হান তারাং নেই অসে, এহান মি পরবর্তীকালে বুঝলু গা তা তা বুটেও বাইলু পিত। ডাক্তার দেবেন সিনহা যে মাটি কঙালা মানু গো মাঠিক নীরব মানু গো, তা কি সাথে মহাসভা সমিতে যেহেতু মহাসভা না থাছিল গো হানতে, মহাসভার কোন সভাত কালাইন অধিবেশনে মহাসভার কালাইন অধিবেশনে মর অনুপস্থিতে তা মরে সম্পাদক করাস নিয়ত মহাসভা নাউজিত হুয়া এবং নাউগেস হুয়া কেকা বলে মহাসভার মহান মানসিকতা দেবেন রাং থাইতে পারে, এবাকেও মহাসভার অনেক মানু আছি আমারে দেখলে না টটর তারা, আমি শত্রু মনোভাবন ল আমারে টার্গেট করতারা উতার লগে সভা আনাত বোনার মানসিকতা, আমি ব্যক্তিটা মান সিনারে আমি ইয়া করতে পারে কিন্তু দেবেন সিনারে বেরিয়াত সি মানু তারাং সমানির মতো মানসিকতা আমার আং নেই, যে কারণে তা মরে সম্পাদক গ্রহণ করেছিল মর অনুমতি ছাড়া, কারণ ওয়াকা কংগ্রেস সরকার গ চলের সমীহা আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের ওবিসি বোর্ডের চেয়ারম্যান গো সরকারি চেয়ারম্যান গো আসিল এবং অনেক মিনিস্টারের লগে আমি অ্যাসেম্বলিত গিয়া থাইলু গা মণিলাল গলা দীনেশ প্রসাদ গলা আসিল লগে মোর ক্লোজ রিলেশনে আনরে তা কামে লাগানি কামরে চেক করেছে, যে কারণে আমি ডক্টর দেবেন সিনহা তা যে গো যে বাকা গজে দে কাইতারা ওবাকা তানুর লগে সম্পর্ক থসে, তা মহাসভা সাহিত্য সভা তা চুপ করু হান্না পাস, যদিও মহাসভা সভাপতি গো আসিল মণিকান্ত অজা হিঙ্গারির যে মহাসভা সেক্রেটারি গো আসিল মণিকান্তর গড়ে তা সব সময় গেল গা হিঙ্গারির, বহতুরের মাঝে নরেন্দ্র জেঠাবার গড়ে গেলগা মণিকুম পান্ডারের গড়ে গেলগা, তাতে তার বরং মহাসভার মানু তার তুই সাহিত্য সভার মানু তার লগে নিয়ে তার সম্পর্ক আছে, এবং 2001 ইংরেজিতে বাসাহান 2001 ইংরেজি 12 ফেব্রুয়ারিতে বাসাহান ইমপ্লিমেন্ট করা নিকা যে স্কুল সিলেক্ট করলা কবিরগাঙর স্কুল গো ওতে সাহিত্য সভার সেক্রেটারি মণিকান্ত অজা লান্টি গো লোকে আমার অজারে লহে তা ইনোগারেশন করা দিয়েছিল গা, এবং তার লগে নিয়াম চেপই লাগা তাতে সমাজের হাব্বি মানু তারাং চেপ পাল লাগা তারাং কোন দিন তা সাহিত্য সভা মহাসভা দলাদলিয়া তা সুখ করু হান্না পিল, এখানেই তার ডাঙর গুণা, যে কারণে তা চেষ্টা করে হিল তা পাথার গান দিতে কার্তিক করে বিশ্ব সম্মেলন করুইয়া এহান এহান গিরি তার 12 মাত অলিহান কার্তিক এমএলএ গইল তা কার্তিকের কারণে না ওই ডাক্তার দেবেন সিনহার কারণে, কারণ কিং মেকার গো ডাক্তার দেবেন সিনহা বিশ্ব সম্মেলনে কার্তিকরে পরিচয় করিল এবং কার্তিকেও তার নিজস্ব গুণওয়ানি ব্যবহার করিয়া ওইল, এবং ভবিষ্যতে পাথারকান্দিতে রাজনৈতিক প্ল্যাটফর্মে খাতাহান খুলিল ডক্টর বিমল সিংহ গিরকের মহামেলর যে আশাহান এমএলএ গ্রহণ করানি আশাহান পূরণ করলো কার্তিকে, কিন্তু ডক্টর দেবেন সিনহা পরবর্তীকালে তা দেখল যে পাথারকান্দিতে আরাকা করে কি সাথে এমএলএ করানি এহেন চিন্তা হলো তা আঁটলো, বিজেপির তো তারা টিকিট নাতলা কংগ্রেস তো তা আইএনটিসির সিদ্ধান্ত না পেইল না পানির কারণে বাধ্য হইয়া তা অ্যাসেম্বলির তা যে সাধু জানা লাগে এ মনোভাবে হেলল তা গত 2018 ইলেকশনে এআইইউডিএফে যেহেতু এআইইউডিএফে মাইনরিটি কমিউনিটি হান মুসলিম বেসড কমিউনিটি হান তানু সবসময় চেতারা হান লিঙ্গুইস্টিক মাইনরিটি তাও কি সাথে রিলিজিয়াস মাইনরিটির লগে এক অকা উলিয়া যে সাথে উড়ে যে সাথে বেঙ্গলি হুকাং কমিউনিটির টিকিট দেশি সাথে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর টিকিট দিলে
বিষ্ণুপ্রিয়া মণিপুরী 20,000 ভোটর ভিতরে মাত্র 5,000 আহান যদি ডাক্তার দেবেন সিনহা আহলে পারে উতাইলে ডাক্তার দেবেন সিনহা এমএলএ বনা পারে এহেন মুসলমানে হপ্পা কহার পিলা মুসলমানে সবসময় পাথারানির চেষ্টা করেছি হ্যাঁ নবরাজকুমার মনুরে ফাড়িয়া বুট দেছিল মুসলমানে আমার মানুষ নাতলা কার্তিকরে ফাড়িয়া বুট দেছিল মুসলমানে আমার মানুষ নাতলা অন্তিমকালে ডাক্তার দেবেন সিনহার সময় এহেন পরিষ্কার মুসলমানে হার পিলা যে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা এমএলএ হইতে চায় না তারা ক্ষমতায় থাকতে চায় না তারা শুধু সাম্প্রদায়িকতার যে কোনো রাহানার নিজস্ব সমাজের সাম্প্রদায়িকতা হান খারাপ জিনিস না গই সাম্প্রদায়িকতা হান কোনোদিনই খারাপ জিনিস না গই নিজের সমাজের কাছে সাম্প্রদায়িকতা করানি ভারতের ইতিহাসে সাম্প্রদায়িকতা হানরে খারাপ হান বললেও আজিকার ভারতবর্ষ রাজনীতি হান প্রত্যেকও নিজের সম্প্রদায় বিচার তারা হান আজি ত্রিপুরাতে আমার মানুষ আগেও টিকিট নাতলা গত ইলেকশনে বিজয়ী লক্ষ্মীদিরে টিকিট দিয়েছিলা মহাসভার অনেক মানুষ গিয়া চণ্ডীপুরে গিয়ে আট লাগা বিজয় লক্ষ্মীদির উগোদেন আগে লাগা হ্যাঁ মহাসভার পদবীর যদি থাইয়া থাই তারাও তালেতে বিজয় লক্ষ্মীদির উগোদেও জানা থাকছিল চণ্ডীপুরেও জানা থাকছিল যে জাগাহানাত বিষ্ণুপ্রিয়া মণিপুরীর আসল সে আগজে বটখৈনাং যার বটখৈনাং যারার বিরুদ্ধেও মানুষ গিয়া উবাইয়া বিজেপি কর্তাঙায় এখানে আমার সিত্য হান আমি হিন্দু জাতি হান জিংতাইতে গেলে বিজেপিও নালাগতই যাত্থান বিষ্ণুপ্রিয়া মণিপুরী কি নিজ জাতিসত্তা বাদ দিয়া বাঙালি ইয়া হিন্দুস্তানি ইয়া যাত্থান চিন্তা করতে আইগ না নিজের ভাষা হাল নিজের সংস্কৃতি হালো উবাই তাঙাইগ যাত্থান আগে ধর্মহান ধর্মহান আমার তা সংকট নবসে ভারতের স্বাধীনতা আন্দোলনের আগেও ধর্মীয় সংকট নবসে স্বাধীনতার পরেও ধর্মীয় সংকট আছে ধর্মীয় সংকটে হান শঙ্করানি আছে হ্যাঁ হ্যাঁ ক্রিটিক্যাল পজিশন আহাল করেছি হ্যাঁ ভারতবর্ষ কোনোদিনও ধর্মীয় সংকটে না পড়েছে ভারতীয় হিন্দু ধর্মীয় সংকটে পড়ে হিতা হিন্দুয়ে হিন্দুত্ব ধর্ম আচরণ না করতার আর হিন্দুয়ে হ্যান পলিটিক্স করানি জিনিস হ্যাঁ না আচরণ করানি জিনিস হ্যাঁ এ দুর্বলতার হিন্দুয়ে তার এ দুর্বলতা হেনরে ব্যবহার করিয়া আজি বরাক উপত্যকাত সিপিএম ও জিজ্ঞা কমিউনিটি এহান সভাপতি ওই তারা এমএলএ ওই তারা আস্তা বরাক উপত্যকাগ এবার শাসন কর্তারা তা কমিউনিটি এহানে আস্থা বরাক উপত্যকাগত সিপিএম ওর প্রেসিডেন্ট গৌ কমিউনিটি আহানাত্ম কংগ্রেসের প্রেসিডেন্ট গৌ কমিউনিটি আহানাত্ম এমপি গৌ কমিউনিটি আহানাত্ম সভাপতি গৌ কমিউনিটি আহানাত্ম আমি হিন্দু বিষ্ণুপ্রিয়া মণিপুরি হিন্দু মেইতেই বরাক উপত্যকার যেটা আছি এটা আমি পুটতে না কবিতা আহিতা আমার মানুষ এমএলএ করাই না তাই কার্তিকরে আক্রম দেনা আসিল কার্তিকে বুলা হান করলো গৌতম রায়া যদি 10 খুরুম কংগ্রেসের মিনিস্টার গইয়া যদি বিজেপি টিকিট পানা পারে কার্তিকে কে পানা না রেতা হাজার হাজার কংগ্রেসী মানুষ যদি আয়া বিজেপি টিকিট পিতারাগা তাহলে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের আগ্ঞ কার্তিক আর একা হরে কে টিকিট দেনা নারতা এহানা আমার মানুষ এবার উপলব্ধি করে নারলা বিএমডিসি ঘর ফান্ড যদি কোনো বই দেওয়া থাইলে কংগ্রেস আমলে যে সেই ফান্ডও আর কই কই কত টাকা ফান্ড বিজেপি আমলে পেলা এহানও নির্ধারণ করে নারলা 149 শিক্ষক দিয়া থাইলে কংগ্রেস আমলে দেহিতা বিজেপির 5 বছরে কই গো অ্যাপয়েন্টমেন্ট পেলা আমার বাসাত এরে চলেছে সময় না কই গো পেলা অনুমান আগেও না করতারা অ্যাসেম্বলিতে তা তুলে দেনা কাউলিয়া কার্তিকর ডেকিয়া যদি গেল গাইস দেবেনর ডেকিয়া গেল গাইস এবং আমার ডেকি মানুয়া যদি গেলাম গাইস বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতির ভাষার কথা এটা কথা আমি টোটল ল্যাঙ্গুয়েজ গা এবারে তাহা আমি বাদ দিয়া যে করে হারাছে আমার মহাসভার সভাপতি গো আরে মহাসভা হানতে ডক্টর দেবেন সিনহাই স্যাক্রিফাইস করিয়া গেছে গাড়ি যাওয়ার হানতে পেলাম নাই কুংহা 20,000 বুটে 1500 বুটো ডাক্তার দেবেন সিনহাই না পেল আমার মানুষ ডাক্তার দেবেন সিনহাই মহাসভার সভাপতি আগ হিসাবে সাকসেসফুল সভা সভাপতি আগ হিসাবে ডাক্তার দেবেন সিনহাই বুটে উবাইয়া পেল তা পাথার কাঁধিত মাত্র 1500 কম তার গড়তাই না দেশি তার লোক ইয়ে না দেশি এবং তাই বাকা মহাসভার কর্মী একটা তার হালাক লোকই জেতা জেতাই এবাকা দেখবেন সিনারে হারাছে উপরে রথানাথ কাকরিয়া যে রথানাথ প্রভুরে কাকর তারা হনাথ এমএলএ কাকর তারা যে এমএলএ গই আমার সভাপতি গো হারাছে উপরে মানস সিনহার দেখি মানু আগত জীবনে কোনো দিন উতার সেই আগত উনাও বাইতা নাই কারণ তা মোর জাতর সভাপতি আগো হারাছে গো তানোর সাধারণ মানু আগই যে কমিউনিটি হানোর মানুষ গই আমার দেবেন সিনারে হারাই লোক সাধারণ তানুর সমাজ আনার সাধারণ মানু আগো তা আদর্শবাদী আর এস এস করিয়া বিশ্ব হিন্দু পরিষদ করিয়া হারাছে ঘাতনা আমার লগে যুব কংগ্রেস করেছে মানুষ আদর্শ মেলা যদি পাথার কান্দি বিজেপি তো দিলাইছে হাই বুলাম মধুসূদন তেওয়ারি আদর্শ মেলা আসিল তা বিজেপি আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ করিয়া আসিল মধুসূদন তেওয়ারির পরে যত বিজেপির এম এল এ পাঠাই দইলা আদর্শ আজ্ঞ নাসি একমাত্র আজ্ঞ
বিজেপির এমএলএ সঠিক এমএলএ আসিল মানে মধুসূদন তেওয়ারি ও মধুসূদন তেওয়ারির এমএলএ কল্লাত আমার পাথারকান্দির মানুষ পাকুড়ি খিয়া রকত ভঙিয়া পাথারকান্দির মানুষ রকত ভঙিয়া অপমৃত্যু হইয়া মধুসূদন তেওয়ারির এমএলএ কলা পাথারকান্দির সিটু আনার বিজেপির অস্তিত্ব চিন্তা করিয়া থাইলে ঘন্টা সারে করে হিলতা অস্তিত্ব চিন্তা করিয়া থাইলে বীরমঙ্গল যাই করে হিলতা পাথারকান্দি বিজেপির অস্তিত্ব চিন্তা করিয়া থাইলে আমার টিল্লি মামাই করে হিলতা উনা আমার দেড়টা দেবেন সিনার কুতা করব তখন কিন্তু আজি পাথারকান্দির মানুষ গুলামইয়া এবাকা রথ থানাত এমএলএ কা করতে প্রতিবাদ করে ফটকা করতে প্রতিবাদ করে কোরআন ইউসাদে পরিবেশে আমি নিজরে আত্মপরিচয় দিতে লাজ পানীয় করলাম হ্যাঁ আজি নিজর জাতর মানু আগ ডক্টর দেবেন সিনহা জানার পরে দেবেন সিনহাই দুঃখ করিয়া যেটা নাং ধরে ধরে মাতল যেটা মানুষ অনেক মাগানা ট্রিটমেন্ট করেছে যেটা মানুষ বিভিন্ন সংকটে করেছে তা উদিনকার দিনে দেবেন সিনহাই দেহের হাত কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনে দেহেছিল সাদে তার বিপরীতে ও আসিগা উদিনকার দিনে মহাসভার আধিকার আটটারা মানতা কুরাং আহিলা তা আজি ডাক্তার দেবেন সিনহার লগে মহাসভা করিয়া যেতাই দেবেন সিনহার পকেটের পয়সা ভরিয়া দাব দিলা জীবনে দেবেন সিনহাই এক টেকা হানা মারে দেনা নোয়ারেছে ইলেকশনে নিজের পকেটের পয়সা খরচ করিয়া আজি মামি আছে লাইভের ভিডিও অতি দেহিরি অদিনকার দিনে এক টেকা হান্না লইয়া নিজের পকেটের পয়সা ল ইলেকশন খেলিয়া বিবেনের ফুক ফাটিয়া হাঁটিয়েছিলাম তা আমি কিন্তু ওদিনও হান আজি যে তা মহাসভা বলিয়া লৌদি তারা আজি যে তাই মহাসভার ফিরাল হান বল তারা এটাই কিন্তু দেবেনরে হারানিকা গুয়াহাটির তো পেয়া মানুয়াইয়া মিটিং করলা তার জরম হালাক লকে তারা হারানিকা মিটিং করলা তার লকের মানুষ মিটিং করলা ওদিনওয়ান তার সল্লগে থাইয়া থাইলে এরে ডক্টর মানস সিনহা লাকি রাজকুমার পাথারকান্দির লাকি রাজকুমার গুয়াহাটির জায়গা আছে মোর খুর্তাক মানস সিনহা হ্যাঁ উদয়দা লগে আসিল মেহাব্বি নাং মুখস্ত আছে কুঁয়ো কুঁয়ো লগে আসিল ত্রিপুরাত সুশান্ত দাস আসিল মার্কেট ওয়ার্ক কর শিলচারে এত গেছিলা রাজেন্দ্র কাকা আসি গেছিলা যেটা গেছিলা অত হাই হ্যান ক্ষণে ক্ষণে আগদুও গেছিলা ওদিও আর বৃহত্তর মহাসভার মানুষ হ্যান যদি ওকে পাথারকান্দি মিছিল করে করে যদি দাব দিলাইস ওদিন দেবেন সিনহার লগে হাটে কুড়া আগেও নেই পাথারকান্দি রাজার গাও শৌকত আটলা এবং লেকচার দে কুড়া মানু আগো নেই রকত ভঙ্গিয়া দিনে রাইতে লেকচার দিলে মিদে শুব ডাক্তার দেবেন সিনহাই মোর রাজনীতি ক্যারিয়ার নষ্ট করে দিল মি কংগ্রেসের ডাঙর পজিশনার আসিল মানুষ মরে ভক্তি করিয়া হমাদেউরি জাঙর দুলি দে বলিয়া মরে ভক্তি করিয়া ডক্টর দেবেন সিনহার এই নম্রতাও ভাঙরে আজিও কথা আর মাতা নিমি নারৌরি অধিকার দিনে এমনভাবে কাদিয়া মরে ভক্তি করেছিল যে আদেমিতে খালি টটরানি হিমপাউরি মানসটি লগে নিয়ে ইলেতে পাথারকান্দির বুকত রাজনীতির মি উবা পড়লো আনতে ওদিন মোর রাজনীতিক ক্যারিয়ার হাবি বিসর্জন দিয়া বি ডাক্তার দেবেন সিনহার সে আগে আঠেছিল ও ডাক্তার দেবেন সিনহার লগে যে তাই কেস খেললা ডাক্তার সিনহার লাকলা ও তাই দেবেন সিনহা যে বাকা সন্ন্যাস লইল রাজনীতির তো সমাজসেবার তো সন্ন্যাস লইল ও বাকা ও বিপরীত পক্ষর লগে স্বামী লই থাকা কিন্তু দিনাহান আমারে নাং করলা যে মানস আমিতে মহাসভা একইয়ার গা বলি কিন্তু এসাদের স্বার্থপরতারও আমার সমাজের ত্যাগী মানুষ তারে আমি মূল্যায়ন করে নোয়ারি আর কিন্তু ডক্টর দেবেন সিনহারে আমি মূল্যায়ন করতাঙাই ডাক্তার দেবেন সিনহার লগে আমি মহাসভা না করতে পারে আমি এবার নোয়া করে মহাসভাত হমাসি আমি করতাঙাই মহাসভা হান ডাক্তার দেবেন সিনহার আদর্শর মহাসভা হান যে মহাসভা হানার শত্রু মিত্র হাব্বি আকৃত পুল মহাসভা আমার বুড়া বাঘ আছে আমার অপাও পায় শঙ্করে দেশি মহাসভার হিংসার মহাসভা হান নাগৈ ওহান তীর্থ হান শঙ্করে দেশি হান এ তীর্থ হান শঙ্করানির চেষ্টা করে হিল তা ডাক্তার দেবেন সিনহাই তা হাব্বির আহ্বান জানাছিল কিন্তু নোয়ারল তার লগে যেটা আসিল মানুষ তাই সবসময় গোষ্ঠীবদ্ধতা মনিলা নিজের ব্যক্তিগত চাহিদা মনিলা ব্যক্তিগত মানুষ বিচারলা যে কারণে আজি মহাসভা হান ডাক্তার দেবেন সিনহা জানার পরে টুকরা টুকরা হইয়া গেলগা এ টুকরা তা হাব্বিরে সংগ্রামের মাধ্যমে আমি হাব্বি এনে আহিক গেলগাও তা গেলগা উতালাস পর্যালোচনা করিয়া লাভ নেই আমি খানি আত্মমর্যাদা হারপানি শিকিক আত্মমর্যাদা শিখতে গেলে আত্ম অহংকার শিকানি লাগে আত্ম অহংকার শিখতে গেলে আধ্যাত্মিকতা থানা লাগে অর্জুনের আধ্যাত্মিকতা আসিল আর তা বিপ্লব করতে ধন্যা পিল সংগ্রামী হান এই মানুষের আসল জীবন হান মেকুরগড় দেখি চিন্তা না ইদুরগড় দেখি চিন্তা না হান মানুষের জীবনের জীবন হান না বাদগুলি খেয়া বাদগুলি খনার কা অন্যায় আশ্রয় নে না বাদগুলি খানার কা
এ মিশা কথা টটরানি দাঁতগুলি খানার কা স্বার্থপরতা না বার বাদগুলির সালে বলিয়া খালি পাড়া লুভর সালে বলিয়া গিয়া আর থানার মাঝে এমএলএ কা করিয়া আটে দে না। এটা মানব জীবনের এটা পশুত্ব জীবনের তো বদম, তা পশুয়ে পিয়াও সাথে স্বভাব না কর তারা, তাই পশুয়েও সবসময় সেই তারা হ্যাঁ তানুর গোষ্ঠীবান কি সাথে গাল করানি, তানুর গোষ্ঠীবান কি সাথে পাল করানি। আমি কি পশুরাং তো বদম হইলাম তা, যে ভারতের রাজনীতিতে ডক্টর বিমল সিংহ মন্ত্রী হইয়া স্পিকার গছিল সমাজ উহান, যে টিকিট নাড়তে পিয়া কোনো বিপ্লবের আওয়াজ আহান না অনুকূলে, অমাটিক আমি অন্ধইলাং তা, অমাটিক আমি গণতান্ত্রিক শক্তিহীন হইলাং তা, যে পাথারকান্দির মতো আসামের মতো জায়গাত আমার রাজনীতিক কোনো টিকিট নেই, ত্রিপুরার মাঝে তরুণী সিংহ বলিয়া গছিল, গোকুলানন্দ গীতিশ্যামী অছিল, বিমল অছিল, ও জাগাওহানার সাধারণ মেয়েতেই জনগোষ্ঠীর মানুয়াগড়তে টিকিট দিয়া পাল্লা, বিষ্ণুপিয়া মণিপুরীরা কি ত্রিপুরাতে বাস করে না, আওয়াজ আন কে পিয়া নানুকুল পাথারকান্দির মানু কিয়া না ইতারা গাতার ত্রিপুরা সমস্ত মানুষ কে আওয়াজ না, মহাসভা ঘুমে কিয়া মহাসভার কামান দেখি তা মিটিং করিয়া লাগানি নি সভাপতি গণি নানি রাজনৈতিক ক্ষমতা জমিয়ত উলেমাই যদি আজি প্রেসিডেন্ট গইয়া যদি বদরুদ্দিন আজমলে যদি এমপি গইয়া গিয়া পারে গা তার বিয়ে করে এমপিও যদি করে পারে, বদরুদ্দিন আজমলের নেতৃত্বে যদি কংগ্রেসে হানোর টুকরাতে করে পারে, বিজেপির লগে অ্যালায়েন্স করিয়া ভাসামে রাজনীতিতে বদরুদ্দিন আজমলর যে গরিমা হান আছে আজি মহাসভার তাতে গরিমা মানতে নেই, তাতে কে মহাসভা অর্থতে হ্যান না হই না, সাহিত্য সভার লগে লাগানিকা মহাসভার অর্থ হান স্টুডেন্টস ইউনিয়নের লগে লাগানিকা না হই না, মহাসভা হ্যান পলিটিক্যাল প্ল্যাটফর্ম আনর টেকি ইউজ করার এই জিনিস হ্যাঁ, পঞ্চায়েত নির্বাচনে মহাসভায় টিকিট দিত নাই, বিজেপির নেতার লগে মহাসভায় টক্কর আনি, আজি 1947তম মহাসভায় এমপি করে মুঙ্গনাথ হইয়া ঘোষণা করিলা যে পাথারকান্দির নেক্সট বিধায়ক পাথারকান্দি বিষ্ণুপিয়া মণিপুরী টিকিট দেনা লাগবে, এ সৎসাহসে হ্যান মহাসভার আমি যদি না থাক, মহাসভার অর্থ আনে হ্যান না হইনে বিজেপি নেতা করে মুঙ্গনাথ আনে উগর মুঙ্গনাথ শপথ লইয়া আমি তোমার গুলাম হইয়া থাকবো বুলানি কাতে মহাসভা আমার অপায় না হং করেছি না, তাই আমি এবার আহ্বান জানি আর এ ডক্টর দেবেন সিনহা মরেছে আমি ইমোশনাল আছি আমি দুঃখ আছি, আমি যাত্থান বানাপি আর যাতে হান বানাপিতে গিয়া যদি ফাঁসি হই আর ফাঁসি হই টাঙাই ভিক্ষা মাইয়া খানা লাগে ভিক্ষা মাইয়া খেয়ে টাঙাই, কিন্তু যাত্থানর আমি কোনোদিন রাজনীতি না কর টাঙাই, যাত্থানর আমি কোনোদিন আমি মাথা নত করে নয় টাঙাই, এ প্রতিজ্ঞাহার আসিল তা ডক্টর দেবেন কুমার সিংহ রাম, কিন্তু সমাজের মানুষে পাথারকান্দিতে যে অপমান হইল তার যে তার নির্যাতন ছিল তা মিসাক্ষী গো, রূপানি করলো তারে যেভাবে অত্যাচার করলা, রূপা খিয়া বুট নাতলা এর সাথে অত্যাচারের কারণে আজি যে অবস্থা হান আসিল ও কারণে তাহা পর্যালোচনা না করি আগামীতে যাহাতে আমি পাথারকান্দির মাটিত ইঙ্গালার মাটিত করিমগঞ্জের মাটিত আজি ত্রিপুরার যে অবস্থা হান উইলাং হানোরে সাক্ষী হান থইয়া আমি সমাজের হাব্বি সংগঠন একৈক এবাক আগরে আগে লাগানির সময় হ্যান না গই আগরে আগে আমি হাব বিহান বঞ্চিত সেই সময় হ্যান এ সময় হ্যানাত হাব বিহানে যাহাতে একইয়া আমি ডক্টর দেবেন সিনহারে আদর্শ পুরুষ আগ ঘোষণা করিয়া তা যে সাথে হাবির লগে একইয়া প্রেম ভালোবাসাল সমাজের কাম করেছিল সাথে আমি আজিকার দিনে সংকল্প করি অভিজ্ঞতা নিজ্ঞা আর এক দেবেন সিনহা আমি কোনোদিন পাঠাঙ্গানি পিঠাঙাই বলে আশা নেই, কিন্তু ঈশ্বর সহায় থাইতই যদি আমি ঐক্যবদ্ধ না পারি আর আগামী নির্বাচনের আগেই পাথারকান্দির এমপি এমপি ইলেকশনের মুহানাত আহেরে হেনাত আমি ফ্যাক্টর উঠিয়া উবাইতা পারি আর ভবিষ্যতে আমি দাবি করে পারি আর এমপি আহ্বান করা নিখা কেন আর তাই তা বিষ্ণুপিয়া একথাই কুমহান না রে হ্যাঁ আমার দুলপসরা হাইলাকান্দিত্ব লাগিয়া পাথারকান্দির যে ভোট ব্যাঙ্ক আছে এ ভোট ব্যাঙ্কে যে কথা আছি তার তৈরি বোধ এমপি গ্রহণ করতে হইব এনাই রাজনৈতিক সচেতনতা হান এখন কামে লাগানি সেই তারা হান বিভিন্ন ক্ষুদ্র জনগোষ্ঠী যেটা আসি তাই এখন আগবাড়িয়া যদি আমি আগবাড়িয়ারো তাহলে আমার লগে ট্রাইবেল আইতাই আমার লগে মেইতে আইতাই আমার লগে আর অনেক জাতিগোষ্ঠী অসমীয়া জাতিগোষ্ঠী বদরপুরে আসি ভাবি আমার লগে সামিল হইতাই আমি নিজেই আগরে আগে থিনাইয়া আগরে আগে বিচ্ছিন্ন ইয়া থাইলাং হানতে আমার জিন্তানার মতো কোনো রাস্তা নেই, তাই আমি ধর্মীয় সংগঠন শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সঙ্গ ধর্মীয় সংগঠন গইলেও যে সাথে ভারত সেবাশ্রমে ভারত হিন্দু জাতির কাবুলিয়া
আকবারিয়া যে কোনো সমস্যা চাপিয়া পড়ে, যে সাথে বিশ্ব হিন্দু পরিষদে হিন্দুর কথা টটরা, যে সাথে আরএসএস এ হিন্দুর কথা টটরা, আর সাথে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সঙ্গে গো ধর্মীয় সংগঠন গো ধর্মের পথে আমি মানু আকবার হইতাঙাই, কিন্তু বিষ্ণুপ্রিয়া মণিপুরী বিপদ যে বাকাইতই, বিষ্ণুপ্রিয়া মণিপুরীর সমস্যা যে বাকাইতই, আমি ধর্মযুদ্ধ করা নিকা বলি আমি প্রস্তুত থানাকা, হা বিরা আহ্বান জানি ইয়ার ধর্মের পথে আমি চৈতাঙাই, আদর্শর পথে আমি থাই তাঙাই, আমার মাথা কোনোদিন বিকিনার তাঙাই, রাজনীতিকর গুলাম নাই তাঙাই, রাজনীতিক করানিয়া নইলে বেটা গইয়া করানি, এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতির এসাদে মানুষ সৃষ্টি করানিকা আমি ধর্মরে আশ্রয় করানি লাগতই, গীতা পাঠ করানি শুনানি লাগতই, চৈতন্য চরিতামৃত পাঠ করানি লাগত, একাদশী করানি লাগতই, জাতি চেতনা আনানি লাগতই, হুকাং হুকাং চিন্তাধারালো আগরে আগে কন্ডেম করিয়া রাজনীতি করিয়া কোর্ট কেস করিয়া আমি আকবারে না। এহেন মাতিয়া মোর মামা ডক্টর দেবেন্দ্র কুমার সিংহ গিরক বিভিন্ন লাঞ্চনা যান্তনার মধ্য দিয়াও গিরকে সমাজের কাম করিয়া গেলগা, এহেন কা বলিয়া আমি গিরকর সাধানে আর এক পরবর্তী জীবনে হেনা আমি গিরকর সাধার ঋণে আমি সুদ করে নোয়ার টাঙায় গিরকর চরণ হানাত মামাই ইমোশনে লইয়া মরেতি কোনো ভাগ্য মাতিয়া থাইলেও মামার জীবনে মামার জাতিপ্রেম, জাতিপ্রেমে হ্যাঁ আমার আদর্শ হান, আদর্শ জাতি গঠনে আমি মামার আদর্শ হানরে মঙ্গনাথ হইয়া কাম করতাঙাই, এহেন মাতিয়া মি জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দর চরণে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজতি শক্তি অহং ত্বাং সর্বপাপিব্য মুখ্যইষ্যামি মা সুচ। হে প্রভু গোবিন্দ, আমার এ মহান সমাজসেবী পরোপকারী ত্যাগী ডক্টর দেবেন্দ্র কুমার সিংহ গিরকর কর্ম করিয়া দিতে গা অনেক ভুল করে ছুটি থাইয়া থাইল, হে প্রভু তুই যে সাথে অর্জুনের যত দুষা ছিল তা হাফরে মক করে দিয়া অর্জুনের যে সাথে তুই বিশ্বরূপ দর্শন করুইয়া পরবর্তী জন্মে তুই রাই রামানন্দ করিয়া রাধা কৃষ্ণর যুগল সেবা রসেহানির ভিতরে থদিয়া অর্জুনের যে সাথে তুই কৃপা করেছিল সাথে আজি আমার মামাগির করে তিজা হাতে তোর চরণত্ব ধরি না করিস, নিয়ামপাড়া নীরব এবং পরোপকারী সাধু প্রকৃতির মানু আগ এ মহান মানুয়ে গরাং যাহাতে প্রভু তোর চরণ পাজ্ঞা, এহেন মাতে আমি শ্রীগোবিন্দর চরণে ভক্তি কাত করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম।